আলমারির মধ্যে সাজানো হাত বোমা, আছে দেশীয় অস্ত্র, পাশাপাশি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে টাকা লেনদেনের রসিদ, জঙ্গিবাদী বই, বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি নথি সহ অনেক সামগ্রী। ধানমন্ডি 5x A-এর অবসর ভবনের চতুর্থ তলা। এখানে প্রায় 8 বছর ধরে গোপনে নিজেদের কেন্দ্রীয় ও মহানগর কার্যালয় গড়ে তুলেছিল জামায়াতে ইসলামী। বিভিন্ন স্থান থেকে জামায়াতের 3 নেতাকে গ্রেফতারের পর এই অফিসটির তথ্য পায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 11টি হাতবোমা সহ দেশীয় অস্ত্র। সংস্থাটির দাবি, সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ধানমন্ডি এলাকায় সহিংসতা সহ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের পরিকল্পনা হয়েছে এখান থেকেই। এই আন্দোলনে এই রাস্তাটিতে বা রাস্তার আশেপাশে কীরকম ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল, এই আমার আপনারা জানেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়ও হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল, হামলা চালিয়েও ছিল, এবং সেটাও এই অফিস থেকে। এবং শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদ এই হামলার নেতৃত্ব দিয়েছিল। জামায়াতে ইসলামের ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় অফিস হিসাবে এই অফিসটি ব্যবহৃত হয়। এই অফিস থেকে কিভাবে বের হয়ে যাবে পুলিশের উপস্থিতি টের পেলে, তার একটি গোপন সুড়ঙ্গ পথ এখানে তারা স্পষ্ট তৈরি করে রেখেছে। এই অফিস থেকে পরিকল্পনার পর সহিংসতাকারীরা শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়েছে বলেও দাবি সিটিডিসির, আছে সংশ্লিষ্টতার নথিও। এই অফিস থেকে এমন কোনো নথি পেয়েছেন কিনা যে ছাত্রদের সাথে তারা যোগাযোগ করেছে? হ্যাঁ, আমরা এরকম কিছু নথিপত্র পেয়েছি আমরা এখান থেকে, এবং তাদের মোবাইলেও তারা যে সকল নির্দেশনা দিয়েছে, তাদের গ্রেপ্তারের সময় আমরা তাদের যে ডিভাইসটা সাথে পেয়েছি সেখান থেকেও আমরা প্রচুর তথ্য পেয়েছি। দেশের হোক, দেশের বাইরে হোক, যেখান থেকেই অর্থ এসে থাকুক, সকলকেই আইনের আওতায় আনা হবে, সকলকেই শনাক্ত করা হবে। অভিযানে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে আর্থিক যোগান দেয়া অর্থদাতাদের তথ্য পাওয়া গিয়েছে বলেও জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।